আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও তো বিশাল এক লুটেরা, পাচারকারী, দুর্নীতিবাজদের লিডার বা প্রধান। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ তার সমালোচনা করতে পারা নাগরিক অধিকার। নাকি তার বাপের মতো মানুষের সেই অধিকার সম্পূর্ণ ছিনিয়ে নিতেও তিনি মরিয়া। শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য, বিএনপি মহাসচিবের বিরুদ্ধে মামলা। মোহাম্মদ ফারুক হাসান লিখেছেন, শেখ হাসিনা কি আল্লাহর পাঠানো ফেরেস্তা নাকি যে তাকে নিয়ে সমালোচনা করলে কটূক্তি হয়ে যায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমার সহযোদ্ধা ভিপি নুরুল হক নূর একজন তরুণ জনপ্রিয় রাজনীতিবিদ। তারা সবসময় আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার। তারা তো আর আওয়ামী এমপি মুরাদের মতো না যে নারীদের নিয়ে কটূক্তি করবে। প্রবাসী নির্বাসিত সাংবাদিক ইলিয়াস ভাই, তাসনিম খলিল ভাই, কনক সরোয়ার ভাই সহ দেশের বাহিরে যেসব সাংবাদিক ভাইয়েরা আছে তারা দেশের পক্ষে কাজ করে যাচ্ছে, আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। দেশে যদি আজ আইনের শাসন থাকত, জনগণের বাক স্বাধীনতা থাকত, তাহলে এদেরকে আজ দেশের বাহিরে থাকতে হতো না। আওয়ামী লীগের বিরোধী শক্তিকে চাপে রাখতেই এই মামলা দিয়েছে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, একই সাথে অতি দ্রুত এই বানোয়াট মামলা প্রত্যাহারেরও দাবি জানাই। মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে। তার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু। এই নিয়ে একজন মন্তব্য করেছেন, এরকম হামলা মামলা দিয়ে বিএনপিকে চাপে রেখে অবৈধ নির্বাচনী আইন করে আবার ক্ষমতায় থাকার ধান্দা জনগণ ঠিকই বুঝে। কথায় কথায় বলে বিএনপি শেষ হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আবার তারাই বলে বিএনপি লবিস্ট দিয়ে ওই সাতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। তাহলে শক্তি কার বেশি? আসলে ওই সজ্জনকে বা র্যাবকে বোঝাই যে আপনারা বিএনপিকে আরও গুম করেন, হত্যা করেন, কারণ তারা নিষেধাজ্ঞা করিয়েছে। একদিকে র্যাবকে হাতে নেওয়া, অন্যদিকে বিএনপিকে চাপে রাখা, ক্ষমতার জন্য এত কিছু। ছোটবেলায় দেখতাম কুত্তার লাঠি গরম পানি বলিলে কুত্তার লজ্জা সরমে পালিয়ে যেত। হাসিনা বিনা ঘটে ক্ষমতা দখল করে বসে আছে নির্লজ্জের মতো। মানে মানুষের বিরূপ মন্তব্য করলে কি আসে যায়? মামলা হলো এখন ব্যাঙের মতো, শব্দ শুনে লাফ দিতে মুতন লাগে। এই দেশের সাধারণ জনগণ হিসেবে আমি লজ্জিত। আপনারা কি এই দেশের জন্য যুদ্ধ করেছেন? আজ এমন এক সময় দেশের মধ্যে অতিবাহিত হচ্ছে যে সময় সরকার ও দলের প্রধানের বিরুদ্ধে কিছু বললে আপনার বিরুদ্ধে নাকি মামলা হয়। ধিক্কার জানাই এই সরকারকে, অনতিবিলম্বে স্যারের মামলা প্রত্যাহার চাই। আরেকজন বলেছেন, শেখ হাসিনা ইন্ডিয়ার ক্রাশ, তাই বাংলাদেশের জনগণ উনার সম্পর্কে কিছু বলা ঠিক না। কাকে মামলার ভয় দেখায় আওয়ামী লীগ? মির্জা ফখরুল সাহেবকে? এটা একটা হাস্যকর ব্যাপার। অলরেডি যার জীবনে 100 উপরে মামলা পড়ে আছে তাকে মামলার ভয় দেখিয়ে কোনো লাভ আছে? সরকারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা যাবে না রাজতন্ত্রের মতো দেশগুলোতে। তাহলে আমাদের দেশটাও কি সেদিকে এগোচ্ছে? বাংলাদেশের কিম জং উন কিচ্ছু করা যাবে না, কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে জুলুম ও জালেমশাহী প্রতিষ্ঠার জন্য। এবার ভিন্ন প্রসঙ্গ, বিএনপিকে চাপে রাখার চেষ্টা সরকারের। লবিস্ট নিয়োগ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ইস্যুকে বিএনপিকে চাপে রাখতে চায় সরকার, আর এজন্য আইনগত প্রক্রিয়া ছাড়াও রাজনৈতিকভাবেও উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিএনপি মনে করে সরকারের এই চেষ্টা সফল হবে না, সরকারের উল্টো আরও চাপে পড়বে। নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সর্বশেষ সভায় র্যাব ও পুলিশের 7 শীর্ষ কর্মকর্তার উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিকে দেশের অভ্যন্তর থেকে ষড়যন্ত্র এবং রাজনৈতিক বলে অভিহিত করা হয়েছে। একই সঙ্গে দেশের বিরুদ্ধে আরও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিমত প্রকাশ করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের পর বুধবার তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া কয়েকটি চিঠি প্রকাশ করে দাবি করেন। বিএনপি মহাসচিব বাংলাদেশকে অর্থ সহায়তা না দেওয়ার জন্য অনুরোধ করেছেন, আর পররাষ্ট্রমন্ত্রী সংসদে দেশের স্বার্থের বিরুদ্ধে বিএনপি জামাতের 8টি লবিস্ট ফার্ম নিয়োগের অভিযোগ তোলেন। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর চিঠি দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি চিঠি দুইটি দেন মার্কিন কংগ্রেসম্যানকে। একদিন আগে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ওই চিঠিতে অর্থ সহায়তা বন্ধ নয়, আমি পর্যালোচনার কথা বলেছি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, এটা তো বিদেশি সহায়তার ব্যাপার নয়, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের বিষয়। মানবাধিকার কোনো একটি দেশের বিষয় নয়, আন্তর্জাতিক বিষয়। সেখানে বিএনপির দায়িত্ব হলো এখানে
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দেশ এবং দেশের বাইরে সোচ্চার হওয়া। বিএনপি সেই কাজটি করছে এবং অব্যাহতভাবে করে যাবে, এটা বিএনপির নৈতিক দায়িত্ব। তার কথা, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছে সেগুলো খণ্ডন করা তাদের দায়িত্ব, মামলা করা তাদের কাজ নয়। সেটা না করে তারা যে মামলার পথে এগুচ্ছে, তারা গুম খুন মামলার পথে যাচ্ছে ক্ষমতা কক্ষিগত করে রাখতে। এতে কোনো কাজ হবে না, তারা আরও নিম্ন পর্যায়ে চলে যাবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো চাপের মুখে নেই, চাপের মুখে ফেলা যাবে না, দেশে বিদেশে তারাই চাপের মুখে আছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, তারা চাপের মুখে আছে বলেই তো অগণতান্ত্রিকভাবে সব কিছু করতে চাইছে। প্রদীপ যখন নিভে যায় তখন বড় ধরনের একটা আলো ছড়ায়, আওয়ামী লীগ বাঁচার জন্য শেষ চেষ্টা করবে। আর শেখ হাসিনার চমকা চমকা ঘুম হচ্ছে, আর ঘুমের মাঝে উনি স্যাংশনস স্যাংশনস বলে চিলিয়ে উঠছে। হাসিনার আকাশে উড়া বন্ধ হয়ে গেছে, জয় বাংলা। প্রায় পতিত বিনা ভোটের সরকারের বিশাল অভিযোগ, বিএনপি নাকি লবিস্ট লাগিয়ে যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন আনিয়েছে। অভিযোগ সত্য হোক বা বানোয়াট, এতে কিন্তু বিএনপির সক্ষমতা নিয়ে জনগণের কাছে ধারণাই দিল সরকার। এই নিয়ে খামাখায় আওয়ামী লীগ জল ঘোলা করছে, বিচার আছাড় করতে চাইছে, ফাউল রাবিশ টক করছে। কিন্তু তারা একটা প্রশ্নের জবাব দিত, 2004 সালে বিএনপি যখন ক্ষমতায়, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন শেখ হাসিনার বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় 2004 সালে তার পুত্র জয়কে দিয়ে যুক্তরাষ্ট্রের একটি লবিস্ট ফার্মের সাথে লিখিত চুক্তি করে বিএনপি সরকারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে নানা প্রকারের লবিং এবং ষড়যন্ত্র করতে থাকে। ওই সময় দেশে ঘটতে থাকে একের পর এক অঘটন। শেষে 2006-07 সালের নৈরাজ্য এবং ইলেকশন পণ্ড করে 1/11। এবার ভিন্ন প্রসঙ্গ। পিনাকি ভট্টাচার্য লিখেছেন, আওয়ামী সরকার এখন আল জাজিরা থেকে বাঁচার জন্য শাহবাগিদের কোলে আশ্রয় নিতে চাইছে। শাহবাগিদের সে বলছে, আমারে বাঁচাও। সেই জন্যই তো তার বিবৃতিতে একাত্তর, জামাত এইসব আনছে, নিজেকে সেকুলার দাবি করছে। আরে বাবা, কথা হইতাছে এখনকার সময় নিয়া, এর মধ্যে একাত্তর আসে কিভাবে? বুইরা এক লোক হাসপাতালে আসছে মাজা ভাঙ্গা, ডাক্তারে জিগায় কেমনে ভাঙলো। লোকটা শুরু করলো, আমি এক মালিকের বাসায় কাম করি, আজ উঁচায় উঠা জানালা পরিষ্কার করতেছিলাম, কিন্তু আজ থেকে 50 বছর আগে। ডাক্তার অধৈর্য হইয়া বলে, দাদু 50 বছর আগের কথা জিগায় নেই, আমি জিগাইছি এখন মাজা ভাঙছেন কেমনে। বুইরা কয়, আরে সেই কথাই তো কইতাছি, 50 বছর আগে যেই দিন এই মালিকের বাসায় আসছিলাম, সেই দিন রাত্রে মালিকের মাইয়া আমার ঘরে আইসা জিগায় কিছু লাগবে কিনা, আমি কইছিলাম না লাগবে না, আর জানালা পরিষ্কার করতে গিয়া বুঝছি সেই 50 বছর আগে কিছু বলতে কি বুঝাইছিল। সেটা যখন বুঝা গেছি, মাথা ঘুইরা পইরা গেছি আর মাছাটা ভাঙছে। আওয়ামী লীগ তেমনি বুঝছে, আজ থেকে 50 বছর আগে সে মুক্তিযুদ্ধ করেছিল জন্য আজ আওয়ামী জামাত ইসলামী আয়সা আল জাজিরারে দিয়া ডকুমেন্টারি বানাইয়া প্রতিশোধ নিচ্ছে। মাথা ঘুইরা পড়ল তার মাজা ভাঙছে, তাই সে শাহবাগের ডাক্তার ডাকতেছে তারে বাঁচানোর লাইগা। শাহবাগে নাকি বিরিয়ানি রান্না হয়েছে, করোনা কালে তো তাই অনেক সমস্যা, করোনা হইলে নাকি গন্ধটন্ধ পাওয়া যায় না। শুনলাম অখাদ্য থেকে নাকি সুগন্ধ, আর সুখাদ্য থেকে নাকি করোনা রোগীদের কেউ কেউ দুর্গন্ধ পায়। মানে এমন আকুলাহবানে সারা দিয়া শাহবাগে কেন জ্বর হইতেছে না কেউ, সেটা বোঝার চেষ্টা করছি আর কি।